Hi guys, welcome back to my channel Mili'r Kukhawujud Blog. I hope tumra shobai khub bhalo acho. Tomader bhalobashay amio bhalo achi. To amar shorirta to khub kharap chilo, tai ami thik moto video edit korte pacchi na, tomader sathe share o korte pacchi na. Ei video gulo kintu ami je ekhon upload korchi, onek din age kora chilo. To bhablam na ekhon ami ektu bhalo achi, tomader sathe share kori. আমি এখানে কিন্তু ইলিশ মাছ রান্না করেছি আর কোনো বাটাবাটি করিনি একদম গুঁড়ো মশলা দিয়েই করেছি আর গুঁড়ো মশলা দিয়ে কিভাবে করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব এখানে দেখো মাছ নিয়ে নিয়েছি মাথা সহ আর এটা হচ্ছে কিন্তু সরষের গুঁড়ো আর একটা প্যাকেটে হচ্ছে সরষে আর পোস্ত গুঁড়ো তো আমি কি করব প্রথমে এই দেখো জল দিয়ে মাছ জল নুন হলুদ দিয়ে মাছ সিদ্ধ করে নেব আর কেন না বাটা মানে গুঁড়ো মশলা সরি বাটা না গুঁড়ো মশলা দিয়ে কিন্তু ভীষণই তেতো হয়ে যায় তাই আমি প্রথমে মাছ সিদ্ধ করে নেব এই দেখো নুন আর হলুদ দিয়ে দিলাম দিয়ে প্রথমে সিদ্ধ করে নেব এই দেখো কাঁচা তেল দিয়ে দিলাম যে যেমন তেল খেতে ভালোবাসো আমি এখানে 2 চামচের মতো সরষের তেল দিয়েছি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি মাথা সহই করে নেব আর আলাদা করিনি এই ইলিশ মাছ কিন্তু একদমই বড় নয় ছোটই ছিল তো আমি তাড়াতাড়ি হওয়ার জন্য একবারে মাথা সহ দিয়ে দিয়েছি আর বাটি নিগো আমার শরীরটাও ভালো যাচ্ছিল না ঠিকমতো তাই আর বাটি মানে গোটা সরষে দিয়ে আর করিনি আর এই দেখো সব মিশিয়ে নেওয়ার পর তিনটে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই বাটিতে আমি এই দেখো জল দিয়ে দিলাম দিয়ে সরষের গুঁড়ো আর সরষে পোস্তের গুঁড়োটা মিশিয়ে নেব আগে মিশিয়ে ভালো করে পাঁচ মিনিট রেখে দেব এভাবে রান্না করবে দেখবে একদমই তেতো হবে না এই দেখো 2 চামচ একটা নিয়েছি শুধু সরষের গুঁড়ো 1 চামচ আরেকটা হচ্ছে সরষে পোস্তর গুঁড়ো 1 চামচ দিয়ে মিশিয়ে 5 থেকে 10 মিনিট মিশিয়ে রেখে দিলেই হয়ে গেল ঠিক এভাবে মিশিয়ে নেওয়ার পর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছি দিয়ে এই দেখো আমি যেটা আর কি জল দিয়ে আর নুন হলুদ কাঁচা তেল আর লঙ্কা দিয়ে মিশিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এটা কিন্তু অন্যরকম টেস্ট হয় আর খেতেও ভালো লাগে এবার মাছটা সিদ্ধ হওয়ার জন্য 3 মিনিট ঢাকা দিয়ে রাখবো 3 মিনিট হয়ে গেছে এবার ঢাকনাটা তুলে নিলাম এবার কিন্তু মাছ কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই দেখো মাছ সিদ্ধ হয়ে গেছে একটু উল্টে দিলাম এভাবে হালকা করে রান্না করে খেলে কিন্তু গরম ভাতে খুব ভালো লাগবে তোমরা কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করবে ট্রাই করে আমার চ্যানেলের কমেন্ট বক্সে জানাবে কেমন লাগলো এই যে আবার এবার গুলি রাখা মশলাটা দিয়ে দিলাম মানে সরষে পোস্ত গুঁড়ো মশলাটা যে রেডি করে রেখেছিলাম গুলি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এবার আরো 2 চামচের মতো কাঁচা তেল দিয়ে দিলাম এই দেখো এবার আর 2 মিনিট ঢাকনা দিয়ে রাখবো তাহলে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ধন্যবাদ আর যারা করনি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর বেল বাটনটি অবশ্যই ক্লিক করবে তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সবার প্রথম তোমাদের কাছে পৌঁছে যাবে এই দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল মাত্র 5 মিনিটেই হয়ে গেল সরষে পোস্ত আর একটু কালো জিরা ছড়িয়ে দিলাম
রান্না কিন্তু আমার কমপ্লিট, ভীষণই ভালো লাগবে। এভাবে রান্না করলে সবসময় তো বাড়তে ভালো লাগে না, গুঁড়ো মশলা দিয়েও কিন্তু ভালো লাগে খেতে। আমি এবার সার্ভ করে নিচ্ছি, আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। প্লিজ তোমরা সবাই আমার পাশে থেকো, তাহলে আমি আরও উৎসাহ পাবো, আরও নতুন নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো, ভালো লাগবে শেয়ার করতে। তাহলে কমপ্লিট হয়ে গেল সর্ষে পোস্তর গুঁড়ো দিয়ে ইলিশ মাছে ঝোল। তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, এই আশা রাখি সব সময়। একটু কাঁচা তেল উপর থেকে ছড়িয়ে দিলাম এক চামচ। হয়ে গেল সর্ষে পোস্ত গুঁড়ো মশলা দিয়ে ইলিশ মাছের ঝোল। গরম ভাতের জাস্ট ফাটাফাটি লাগবে, দেখতেই পাচ্ছ, গরম গরম খাবে, এক থালা ভাত খেয়ে নিতে পারবে। এইভাবে তোমরা আমার পাশে থেকো। আর আমার শরীর ভালো ছিল না বলে আমি ডেলি মানে কি বলবো আর আপলোডই করতে পারছিলাম না, কি বলবো তোমাদের। আর তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা।